কেঁদে নাও, মন খুলে কেঁদে নাও। এত বছরের জমাট মাথা সমস্ত যন্ত্রণা উগড়ে দিয়ে কেঁদে নাও অবলা, কেঁদে নাও। তবে তারপর কিন্তু চোখ দুটো মুছে ফেলো, জানবে কাল সকালে নতুন সূর্য উঠবে, নতুন দিন, আমাদের ন্যায় বিচার পাওয়ার দিন। পাবো ন্যায় বিচার, পাবো অবলা, পাবো, আলবাত পাবো অবলা। অনেক কেঁদেছ, অনেক কান্না কেঁদেছ, মুখার্জি পরিবারে আর কোনো কান্না শোনা যাবে না। এবার ভাগ্যের চাকাটা বদলাবেই, বদলাবে, তুমি দেখে নিও। এবার মুখার্জি পরিবারে শুধু আনন্দ আর হাসির কলরোল শোনা যাবে, সবাই আনন্দে থাকবে, খুব আনন্দে থাকবে, ভীষণ আনন্দে থাকবে, বিশেষ করে তুমি, তুমি আনন্দ পাবে, কারণ কুকুর খুনিরা শাস্তি পাবে অবলা। পারবে সে যে আমার বোন, পারবে, পারবে অবলা, পারবে, পারতে বাধ্য। সেদিন আমি মুহূর্তে দুর্বলতায়, নিজের ভীরুতায় যে কথাই বলি না কেন, আসলে অপুমার চোখে আমি আগুন দেখেছি, সে আগুন তো সহজে নেববার নয় অবলা। তোমার এক মেয়ে আর এক মেয়ের খুনের বদলা নেবে, প্রতিশোধ নেবে। সত্যি নেবে তো? সত্যি নেবে তো? সত্যি নেবে, সত্যি নেবে অবলা। আমার কথা মিলিয়ে নিও, তুমি শুধু উপমাকে একটু ভরসা করো, একটু ভরসা করো। সে তো বারবার পরীক্ষায় জিতেছে, তাকে আবার জিততে দাও। তুমি একটু ভরসা করো, তোমার আশীর্বাদের হাতটা তার মাথায় একটু রাখো, দেখবে সে মনে আরো বল পাবে, আরো জোর পাবে। অবলা, কি হলো অবলা? এতদিন বোবা থেকেছিলে, আবারও? না না অবলা, তুমি আজ পাথর হয়ে থেকো না, কথা বলো লক্ষ্মীজি, কিছু বলো অবলা, কিছু বলো অবলা। তুমি ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো, পারবে, ও ঠিক পারবে, ঠিক পারবে। আমার কুকুর, আমার কুকুমার মৃত্যুর প্রতিশোধ নিতে ওই অপুই পারবে, ওই অপুই পারবে, অপু, অপুই পারবে, ঠিক পারবে। অপু ছাড়া কেউ পারবে না, অপু, অপু পারবে।
ওই দেখ দীপুর গাড়ি। হ্যাঁ, ওটাকে টানা ফলো করতে হবে আর আমাদের ধরতেই হবে। তাড়াতাড়ি চল। আরে গাড়ির স্পিডটা বাড়া, ধর। বনমালিলাল জি, আপনি আপনার মুখের গামছাটা খুলে ফেলুন। নাই নাই, মুখ থেকে গামছা দুই সরাই, ওরা আমাকে দেখে ফেলবে, আমাকে চিনে ফেলবে ভাইয়াজি। সেটা ভাবার দায়িত্ব আমার। আমার ভাবনাটা আপনি আমাকে ভাবতে দিন। আপনি গামছাটা খুলুন, খুলে আমাকে দিন। দিন বলছি। ঠিক আছে ভাইয়াজি, নিন। কেস শুরু করা হোক। কেস ফাইল নাম্বার 333-5। পাঁচ বছর আগে হালিশহরের গঙ্গার ঘাটে ঘটে যাওয়া খুকু মুখার্জির অ্যাক্সিডেন্টের কেসটা রিওপেন হয়েছে স্যার। এই রিওপেন কেসে ভিকটিমের পরিবারের দাবি যে সেই ঘটনাটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, এই কেসটা মার্ডার ছিল। টিপু অ্যাসিস্ট্যান্ট তো এখনো বনোয়ারিলাল জিকে নিয়ে কোর্টে এলো না। আশ্চর্য, টিপু তো এখনো এলো না। আমিও তো সেটাই ভাবছি বর্দা ভাই। এই যা, হঠাৎ করে দীপুর গাড়িটা কোথায় গেল? সত্যি তো দীপুর গাড়িটা দেখতে পাচ্ছি না কেন। চল, হ্যাঁ চল 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 তাড়াতাড়ি চল। প্রসিকিউশন শুরু করা হোক। মিলর্ড, আমি এই কেসের আসামি বিদেশ মন্ডলকে কাঠগড়ায় ডাকবার অনুমতি চাইছি। অবজেকশন মিলর্ড, বিচার এখনো শেষ হয়নি, অপরাধীর অপরাধ এখনো প্রমাণিত হয়নি। তার আগেই আমার লার্নার ফ্রেন্ড আমার ওয়াকেলকে আসামি বলতে পারেন না। আপনি বসুন, ওনাকে বলতে দিন। প্লিজ প্রসিড। এই কেস পাঁচ বছরের পুরনো, সবটাই লেখা আছে স্যার এই ফাইলে। আর সেই সময় এই কেসের প্রধান সাক্ষী এবং প্রত্যক্ষদর্শী ওই চা দোকানি বনোয়ারিলালকে শেষ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। বিদেশ মন্ডল তাকে ভয় দেখিয়ে এই হালিশহর ছাড়তে বাধ্য করেছিল। এই বিদেশ মন্ডল তার প্রভাব খাটিয়ে এই কেসকে অ্যাক্সিডেন্টের কেস বানিয়ে কেসটাকে বন্ধ করে দিয়েছিল। এই চা দোকানি মিস্টার বনোয়ারিলাল এই ফুকু মার্ডার কেসের একমাত্র প্রত্যক্ষদর্শী। বনোয়ারিলাল এই কেসে সাক্ষী দেওয়ার জন্য আদালতে উপস্থিত আছে। সাক্ষীকে কাঠগড়ায় আনা হোক। সাক্ষী বনোয়ারিলাল কাঠগড়ায় হাজির হোক। কি ভেবেছিস কি তুই বনোয়ারিলাল? গামছা দিয়ে মুখ ঢেকে রাখলে আমরা তোকে চিনতে পারবো না, চিনতে পারবো না। তোর এত বড় সাহস, তুই কোথায় গিয়ে দাদার নামে সাক্ষী দিবি? হ্যাঁ, ওর মুখ থেকে টেনে গামছা খোল খোল। অবলা, অন্ধকারে কালো মেঘ কেটে গেছে,
আমার মন বলছে এরপর থেকে আমাদের আনন্দের সময়, আমরা আনন্দের সময়ের মধ্যে প্রবেশ করছি। এরপর থেকে আমাদের বাড়ির সবাই খুব ভালো থাকবে, খুব ভালো থাকবে, খুব আনন্দে থাকবে, খুব আনন্দে বাঁচবে। অবলা আনন্দে থাকবে, আনন্দে আনন্দে বাঁচবে, খুব আনন্দে থাকবে। কিন্তু আনন্দ আনন্দ তো আমি আমার জীবন থেকে ভুলে গেছি গো, একেবারে ভুলে গেছি। তুমি মনে করিয়ে দিলে। আরে সে যে উমার বোন, ওই মেয়েটা আমার মনে করিয়ে দিল। ওই মেয়ে জানো বলছি কি, আমাকে নয় ঠাকুরের সামনে গিয়ে বসতে হবে জানো, ঠাকুরের সামনে, ঠাকুরের সামনে গিয়ে বসবো। আর বসে ঠাকুরের সামনে আমি দুহাত জোর করে ওই মেয়েটার জন্য প্রার্থনা করব, বলো ঠাকুর, ঠাকুর তুমি ওকে বাঁচাও, ঠাকুর ওর মঙ্গল করো, ওকে রক্ষা করো, ও যেন বিজয়ী হয়ে বাড়ি ফিরে আসে, ঠাকুর বিজয়ী হয়ে বাড়ি ফিরে আসে। ভর্তাভাই আমি আমি কিছু বুঝতে পারছি না, আমি কি করবো, আমার মাথা কাজ করছে না ভর্তাভাই। অপু তুমি শান্ত হও, একটু একটু শান্ত হও, যা করবেন একটু ভেবে চিন্তে করবেন, ভাবুন ভাবুন কোনটা আপনার কাছে বেশি দামি, এই কেসটা নাকি আপনার স্বামী দীপুর প্রাণ। আপনার নাম? আমার নাম বনওয়ারিলাল হুজুর। আপনার বাড়ি কোথায়? ছাপড়া বিহার। আপনি আগে থাকতেন কোথায়? আগে হালিশহরেই থাকতাম হুজুর। অপু এখনো সময় আছে, চাও কে বনোয়ারি লালজিকে থামাও। কিছু চিন্তা করবেন না আন্টিমান, খুকুর অপরাধীরা আজ শাস্তি পাবেই। আবার কিন্তু আপনার শ্বশুর শাশুড়ি সন্তান হারা হবে, কন্যা শোক সহ্য করে নিলেও এই বয়সে কি আর পুত্র শোক সহ্য করতে পারবে? এরকম ভাবে দাঁড়িয়ে থেকো না, কিছু একটা অন্তত সিদ্ধান্ত নাও, এক্ষুনি নাও। আজ থেকে 5 বছর আগে খুকু মুখার্জি যখন জলে ডুবে মারা যায় তখন আপনি কি করছিলেন? না, ওষুধে কাজ হয়েছে। বনোয়ারিলালজি আপনি কিচ্ছু দেখেননি, কিচ্ছু দেখেননি আপনি। হে বিটিয়া, এ তুমি কি বলছো? বললাম তো আপনি কিচ্ছু দেখেননি, আপনি নেমে আসুন ওখান থেকে। অর্ডার অর্ডার অর্ডার, আপনি কিচ্ছু জানেন না, আপনি নেমে আসুন, নেমে আসুন আপনি। না, বনোয়ারি লালজি কাঠগড়া থেকে নেমে আসবেন না। টিপু অ্যাসিস্ট্যান্ট, এটা তুমি কি করছিলে অপু? যে লড়াইটা তুমি এত দিন ধরে লড়লে সেটা এত সহজে শেষ করে দিচ্ছিলে। আজ তো শুধু বনোয়ারি লালজির কথা বলার দিন, কি বিদেশ মন্ডল, তাই তো?
দিলে তুমি, তুমি জানো আমার কতটা টেনশন হচ্ছিল। এবার তুমি বুঝতে পারলে কাছের মানুষকে হারানোর ভয় কাকে বলে? আপনি কিসের ভিত্তিতে বলছেন যে উনি নাটক করছেন? ওমা, না বলার কি আছে? আরে উনি যে কথাগুলো বলছেন তার সপক্ষে প্রমাণ দিতে পারবেন উনি? জজ সাহেব আপনি বলুন, কোন একজন কোর্টে এসে বানিয়ে বানিয়ে যদি গল্প বলে যে গল্পের কোনো ভিত্তি নেই, যুক্তি নেই, কোনো প্রমাণ নেই, তাহলে কি সেটা সত্যি হয়ে যায়? যায়, যায় কি? যায় না তো। প্রমাণ দিতে বলুন ওনাকে। কি প্রমাণ আছে ওনার কাছে? বনোয়ারিলাল, আপনার কাছে কি কোনো পোক্ত প্রমাণ আছে যেটা সাহায্যে আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি সত্যি কথা বলছেন? এভাবে চুপ করে থাকবেন না। এভাবে চুপ করে থাকলে আপনার বয়ানকে মিথ্যে হিসেবে ধরে নেওয়া হবে। বনোয়ারিলালজি, আপনি এভাবে মহামান্য আদালতের সময় নষ্ট করতে পারেন না। এবার বুঝতেই পারছেন হুজুর যে আমার মক্কেলের বিরুদ্ধে কোন রকম সাক্ষ্য প্রমাণ নেই। তার মানে এটাই হচ্ছে যে এই কেসটার এখানে মীমাংসা হয়ে যাচ্ছে। প্রমাণ আছে হুজুর। প্রমাণ আমার কাছে আছে হুজুর। আপনার কাছে কি প্রমাণ আছে? এক ভিডিও। মেরে পাস এক ভিডিও হ্যায় হুজুর। কিসের ভিডিও? এই ফোনে একটা ভিডিও আছে হুজুর। এটা তো আমার ফোন। খুকু ভিডিওকে ছেড়খানি করার জন্য ওদের মধ্যে একজন ভিডিও করেছিল ফোনে। মোবাইল ফোন
বিটিয়া, ফলানোর সময় দাদার ফোনটা তো আমার হাত থেকে এখানেই পড়ে গিয়েছিল, কোথায় গেল? পাচ্ছি না। আমি কুকুর বিটিয়াকে সেদিন বাঁচাতে পারিনি। আমাদের টিমের সব মিলে 56টা ফুটকা খেলাম। শিওর? হুম। বাহ, ওদের কটা হয়েছে? ওদের কটা হলো? মাইজিদের 58টা হয়েছে। 58? এই ওদের তো দুটো বেশি হতেই পারে না। আমাদের আরো দাও, দাদি দাও, দাদি দাও, দাদি দাও। এই না না না, আমাদের আরো দাও। হ্যাঁ হ্যাঁ, আমাদের আমাদের আমাদের। ও দিদি, আমি আর পাচ্ছি না, ভাই তুমি বলো তো স্কোর কত হলো বলো। দাদারা 80টা ফুচকা খেয়েছি আর আমরা আমরা কটা খেয়েছি? মাইজিরা সব মিলিয়ে 90টা ফুচকা খেয়েছি। আর এই যে তোমরা হারলে, তাহলে তো তোমাদের পানিশমেন্ট পেতে হবে। এই যে যে টিম হেরেছে সেই টিম ফুচকার সমস্ত দাম দেবে। মানেটা কি? একটু আগেই তো সবার থেকে তুমি টাকা আদায় করলে, সেগুলো বার করো। আগে না, এটা কিন্তু অন্য কাজে লাগবে। এখন তুমি দাও তাড়াতাড়ি। দাও বলছি, না হলে কিন্তু এই অপু ব্যাংক টাকা তোমার অ্যাকাউন্ট সমস্ত ফাঁকা করে দেবে। তাড়াতাড়ি দাও। আরে দিচ্ছি 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 দিচ্ছি, দাও। বাবা রে বাবা, এনো ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, পানিশমেন্ট তো হলো, এবারে আমাদের প্রাইজটা কে দেবে শুনি। হ্যাঁ, ওই দেখ, আমার পানিশমেন্ট প্রাইজ সবই চাই তো। সব চাই, প্রাইজ আমি দেবো মাইজি। আমি সবাইকে ভাবের ফুচকা আলু ভরে দেবো। সত্যি? হ্যাঁ, আজ আপনারা এলেন বলে এরকম ইনকাম হলো। পুজোর আগে এমন হলে বাচ্চা দুটোকে নতুন জামা কাপড় কিনে দিতে পারবো। টাকাটা দিয়ে তুমি তোমার বাচ্চাদের জামা কাপড় কিনে দেবে, আর নিজের জন্য একটা শার্ট কিনবে পূজয়। ধরো, দাদা তো টাকা দিলেন। আরে বাবা, আমি তো দিচ্ছি, তুমি নাও নাও। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে সবাই বাড়ি চলো, চলো। এক মিনিট, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তো একদম ভুলেই গেছিলাম, আন্টিমানের জন্য ঝাল ঝাল চুরমুর মাখা নিয়ে যেতে হবে। আমি যদি ভুলে যেতাম, যদি খালি হাতে ফিরতাম,
তাহলে আন্টি ওয়ান আমাকে ডাইনোসরের মতো কপ করে খেয়ে ফেলতো। দাদা তুমি আমায় 20 টাকার চুনুর মেখে দাও তো। আচ্ছা ঠিক আছে বদ্দা ভাই, তুই এক কাজ কর, তুই সবাইকে নিয়ে বাড়ি চলে যা, আমি অপুর সাথে মার জন্য ঝাল ঝাল চুরমুর মেখে নিয়ে আসছি, ঠিক আছে? হ্যাঁ তাই ভালো, খটকা ঝটকা, তোমরাও চলো আমাদের সাথে। এই চল চল চল, সবাই চলো চল। তাড়াতাড়ি মেখে দাও, ভালো করে ঝাল দিয়ে বানাও। হ্যাঁ আর একটু টক দিও, মা আবার টক খেতে খুব ভালোবাসে। আচ্ছা অপু, তোমাকে তখন মা ঘরে সোনামা বলে ডাকলো বলে তুমি মাকে গিফট দিলে, তাই না? গিফট কোথায়, আমি তো আন্টি মানকে ভালোবেসে একটা চুমু দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি যে তোমাকে এখন এত ফুচকা খাওয়ালাম, তারপরে ফুচকার টাকাটাও দিয়ে দিলাম, আমাকে ওই গিফটটা দেওয়া যায় না? তাই তবে রে, আমি চাই না, চাই গাও না। এই দিদি ভাই গান কর না, একটা গাও না, গাও না, গান না, গান
Thank you.